আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি সকলে ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি এখানে আমি কিছু কাঁঠালের বিচি নিয়েছি আমি আজ আপনাদের দেখাবো কিভাবে কাঁঠালের বিচি বছর জুড়ে ফ্রিজে সংরক্ষণ করা যায় প্রথমে আমি কাঁঠালের বিচিগুলোকে ছিলে নেব একটু চাকুর সাহায্যে ছিলে নিচ্ছি আপনারা চাইলে বটির সাহায্যেও ছিলে নিতে পারেন কাঁঠাল বিচিতে দুটো আবরণ থাকে একটা সাদা একটা লাল প্রথমে আমি সাদা আবরণটা ছিলে নিচ্ছি আমার সবগুলো বিচি ছেলা হয়ে গেছে এখন আমি এগুলো একটা ধারালো জায়গায় বা বাটনায় ঘষে পরিষ্কার করে নেব লাল আবরণটা তুলে নেব আমি বাটনায় ঘষে লাল আবরণটা তুলে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ধারালো জায়গায় খসখসে জায়গায় আপনারা এটাকে পরিষ্কার করে নিতে পারেন বিচিগুলো আমার পরিষ্কার করে হয়ে গেছে এখন আমি এগুলোকে সিদ্ধ করে নিব আমি একটা পাত্রে গরম পানি পানি উঠিয়ে দিয়েছি পানিগুলো গরম হলে ওতে আমি বিচিগুলো দিয়ে দিচ্ছি আর বিচিগুলোকে সিদ্ধ করে নেব একদম নরম সিদ্ধ না তবে সিদ্ধ করে নিব আমি বিচিগুলো চেক করে দেখছি যে সিদ্ধ হয়েছে কি না বিচিগুলো আমার সিদ্ধ হয়েছে এখন আমি এগুলোকে নামিয়ে নেব এবার আমি এগুলোকে একটা ছাঁকনির মধ্যে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব এখন আমি অপেক্ষা করব এগুলো পানি ঝরানো এবং ঠান্ডা হওয়া পর্যন্ত পুরোপুরি ঠান্ডা করে তারপর আমি এটিকে সংরক্ষণ করব বিচিগুলো আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবং পানিও ঝরে গেছে এখন আমি এগুলোকে প্যাকেটে করে সংরক্ষণ করব। তো আমি এখানে অল্প কিছু কাঁঠালের বিচি সংরক্ষণ করে আপনাদের জাস্ট পদ্ধতিটা দেখালাম আপনারা আপনাদের ইচ্ছা মতো পরিমাণ মতো সংরক্ষণ করতে পারেন এখানে আমি এখন প্যাকেটে সুন্দরভাবে মুড়িয়ে রেখে দেবো আপনারা চাইলে জিপলক ব্যাগেও রাখতে পারেন তো ভিউয়ার্স এই ছিল আমার আজকের ছোট্ট ব্লগস তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আর অবশ্যই লাইক কমেন্টস করবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ